আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমরা সেট তত্ত্বের আমার শীটের 2 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্র নিয়ে 2টি অঙ্ক আছে, এই 2টি অঙ্ক করলে এরকম সূত্রগুলো আমরা পারব। অনেকে জয়েন হচ্ছে, ধন্যবাদ সবাইকে। ক্লাসের আগে থেকে বলে রাখি, যেটা সবসময় বলি, লেকচার শিটটা লাগবে, কারণ লেকচার শিটের অঙ্কের ডাক না থাকলে আপনারা তো অঙ্ক বুঝতে পারবেন না। তাই লেকচার শিটটা নিয়ে নেবেন, আর আগের 2টা ক্লাস অবশ্যই করে নিতে হবে, না হলে এই ক্লাসটা বোঝা যাবে না। কারণ বিজনেস ম্যাথের প্রতিটা ক্লাসেই এরকম সিস্টেমের যে একটা ক্লাসের সাথে একটা ক্লাসের লিঙ্ক আছে। এই জন্য যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, আগের 2টা ক্লাস দেখে নেবেন। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা গ্রুপ আছে, ওইখানে কিন্তু বিন্যাস এবং সমাবেশ নিয়ে ক্লাস নিচ্ছি, সেটা হলো রবি মঙ্গল বৃহস্পতি, আর এটা নিচ্ছি শনি সোম বুধ। আমি চাইতেছিলাম অন্য একটা সাবজেক্ট ক্লাস নিতে, এখন ছাত্রদের যেটাতে বেশি আগ্রহ থাকবে, যদি সেকেন্ড ইয়ারের ছাত্রদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অথবা স্ট্যাটিস্টিক্স, ট্যাক্স বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের এরকম যদি কারো থাকে, কমেন্ট করবেন বা পোস্টে পোস্ট করে দেখেন, যদি বেশি লুক হয় তাহলে ওইটা ক্লাস নিব আর কি অন্য একটা সময়ে। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলছে, আমি আবার সময়টা ঠিক রাখতে চাই, সবসময় 9টার সময় শুরু করি। এখন ক্লাসটা শুরু করে দিই, ফার্স্টে একটু সূত্রটা নিয়ে আলোচনা করি। সূত্রটা মুখস্থ করার নিয়ম একটা এরকম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তিনটা যদি দেওয়া থাকে কখনো, সেক্ষেত্রে আমরা কি করব, আগেরবার যেরকম এ আর বি যোগ করছিলাম, এবার এ বি সি সবাইকে যোগ করব। আর বিয়োগ করছিলাম জোড়াগুলা, জোড়া মানে এ বিকে বিয়োগ করছিলাম, এবার জোড়া কিন্তু এর সঙ্গে বি হইতে পারে, এর সঙ্গে সিও হইতে পারে, এ সিও হইতে পারে। আর যোগ করব এ বি সি। আমি ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত অ্যাকাউন্টিংয়ের যে বইয়ের অসংখ্য সূত্র আছে সবগুলো মুখস্থ রাখার আমার কৌশল হলো যে প্রতিটা সূত্রের মাঝে কিছু কৌশল অবলম্বন করি। যেমন এই সূত্র মনে রাখি কীভাবে, যে এখানে এক এবং এক সংখ্যার যেগুলো আর কি বেজোড়, এক আর এটা 3টা আছে, এখানে আছে 1টা, এগুলো যোগ হবে, আর জোড় যেগুলো আছে এগুলো বিয়োগ হবে। সেটের যতগুলা সূত্র আছে আমার শিটে, 6টা আছে, বই আরও বেশি আছে, সবগুলোতে আমরা কী করছি, আমি মনে রাখার সিস্টেম রাখছি যে ভুল যাতে না হয়, 2টা 2টা যেগুলো থাকে সেগুলোকে বিয়োগ, আর 1টা বা 3টা থাকলে এগুলো যোগ হয়। যাই হোক, এটা একটা কৌশল, আমার পার্সোনাল টেকনিক, আপনারা মুখস্থ করে নিতে পারলে খুব ভালো, আর না পারলে আমার টেকনিক ইউজ করতে পারবেন। আচ্ছা, এই সূত্র নিয়ে আজকে সূত্র 2, এটা নিয়ে আলোচনা করব। আমরা অঙ্কের ডাকে চলে যাই। অঙ্কের ডাকে সূত্র 2-এর 1 নম্বর অঙ্ক, যাদের শিট আছে তত ভালো, শিট না থাকলে শিটটা আমি একটু ক্যামেরায় ধরছি, সেটা আর কি স্পষ্ট বেশি লাগে না, তারপরে ধরলাম আর কি। একটি শহরে গাড়ি আছে 500 জনের, মোটরসাইকেল আছে 2725 জনের, বাইসাইকেল আছে 4950 জনের। আচ্ছা, এখানে 3টা বিষয় ডাক পড়ার পর, যদি কয়টা বিষয় এখানে আছে, 3টা, একটা হলো মোটরসাইকেল চালায় কিছু গাড়ি আছে কিছু লোকের, মোটরসাইকেল আছে, আরেকটা হলো
বাইসাইকেল, এরকম তিনটা জিনিস দেওয়া থাকে তাহলে আগে ধরে নিব। এইসব অঙ্কের মাঝে ডাকটা পড়লে প্রথমে ডাক যখন পড়বো এত লম্বা ডাক, পরে মনে হবে এক অঙ্কটা আমি পারবো না, কিন্তু সাজানোর পরে আপনি দেখবেন অঙ্কটা পারতেছেন। তা আমরা লিখব মনে করি বা ধরি, মনে করি বা ধরি লিখলে হবে। গাড়ি আছে, গাড়ি আছে এমন লোকের সেট এ, গাড়ির সঙ্গে আর কি আছে, মোটর সাইকেলের কথা বলা আছে, তা মোটর সাইকেল আছে এমন লোকের সেট বি। আরেকটা কথা বলছে বাইসাইকেল আছে এমন লোকের সেট সি। তিনটা আছে, এই জন্য তিনটা ধরে নিলাম, এ বি সি, দুইটা থাকলে দুইটা ধরে নিব। এরপরে আমরা সাজাবো, লিখব এখানে বা দেওয়া আছে এখানে। এখন ডাকে যাই, আবার বলতেছে, ডাকে বলতেছে গাড়ি আছে হলো 500 জনের, ডাকে কি বলতেছে গাড়ি আছে 500 জনের, তার মানে গাড়িকে এ ধরছি, এর মান হলো 500। আর আমি এর শীট ধরবো না, আপনাদের শীট লিখে নিতে বলছিলাম, শীট থেকে দেখেন এর সমান সমান কত ধরবো 500, কারণ গাড়ি আছে 500 জনের। এরপর শীটে বলতেছে পরের লাইনে মোটরসাইকেল আছে 2725 জন, মোটরসাইকেল কি ধরছি বি, বি এর মান দেওয়া আছে 2725। বাইসাইকেল আছে 4950, 4950। এরপর আছে যদি 100 জনের গাড়ি ও মোটরসাইকেল, গাড়ি আর মোটরসাইকেল এও আছে বিও আছে দুইটাই আছে উভয়, তারপরে আমরা ইন্টারসেকশন লিখব, এ ইন্টারসেকশন বি, গাড়ি ও মোটরসাইকেল আছে 100 জনের। আমি একটা শর্টকাট টেকনিক বলি, ডাকের অঙ্কে যখন দুইটা কথা বলবে, দুইটা জিনিসের কথা বলবে, তখন মাঝখানে ইন্টারসেকশন বসাতে হবে। এটা একটা সহজ রুল, আর যদি আপনি বেসিক জানতে চান, কেন দুইটা জিনিস যদি থাকে উভয় কমন থাকে, একটা দুইজনের কাছে একটা জিনিস কমন থাকে, তখন কী লিখতে হয় ইন্টারসেকশন লিখতে হয়। এটা হল বেসিক নিয়ম। আর বেসিক ছাড়াও আমি অঙ্ক শিখতে চাইলে দুইটা কথা লিখলেই মানে ইন্টারসেকশন হবে। আচ্ছা, এরপরে কি বলতেছে ডাকের মাঝে, 250 জনের গাড়ি ও বাইসাইকেল আছে, গাড়ি হলো এ বাইসাইকেল হলো সি, তাহলে এ সি লিখব, এন অফ এ সি 250 জনের। এরপর বলছে 125 জনের মোটরসাইকেল ও বাইসাইকেল আছে, তাহলে মোটরসাইকেল হলো বি, বাইসাইকেল হলো সি, বি সি হলো 125। এরপরে বলতেছে 50 জনের তিনটি আছে, মানে এও আছে বিও আছে সিও আছে 50 জনের, এই তথ্যগুলো দেয়া আছে। এইটা সাজানো কিন্তু অনেক সহজ, এত কঠিন কিছু না সাজানোটা। আপনি যদি আস্তে আস্তে পড়েন তাহলে সাজাতে পারবেন, আর সাজায় ফেললেই অঙ্ক শেষ। প্রশ্নে বলতেছে যে শেষে মোট কতজনের যানবাহন আছে, মানে এখানে মোট চাইছে, মোট মানে কি ইউনিয়ন, মোট মানে ইউনিয়ন, যে মোট কতজন মানুষের যানবাহন আছে এটা প্রশ্ন চাইছে। আশা রাখি বুঝতে পারছেন, আর যদি না বুঝেন আমি তো ভিডিও সেভ দিব, সেভ দিলে আপনারা এই ভিডিওটা আবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন, কারণ আমি আস্তে আস্তেই সবগুলো বলছি। এখন আমরা পথ এই যে সূত্র লিখবো, যখন এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এরকম 60টা উপাদান দেওয়া থাকবে, তখন এই বড় সূত্রটা ব্যবহার করব। আর এছাড়া চাইছে কি এ ইউনিয়ন বি, মোট চাইছে, মোট চাইলে তো এই বড় সূত্রই আমার ব্যবহার করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি আমাদের দুই নম্বর সূত্র লিখে ফেলবো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমরা এই নিয়ে দুইটা সূত্র শিখলাম, প্রথম সূত্র তো ব্যবহার করা যাবে না, কারণ
প্রথম সূত্রে এরকম নাই, দুইটা দুইটা সংখ্যা দেওয়া। সূত্র আমরা লিখে ফেললাম যেটা আছে শীত থেকে দেখে দেখে, অথবা যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, মুখস্থ না থাকলে আমরা কি করব, শীতের কৌশল শিখিয়ে দিছি, সেই এই সূত্রের কৌশল অনুযায়ী লিখব। এখন যদি আমি মানগুলো বসায় দিই তাহলে অঙ্ক হয়ে যাবে। যেমন এ এর মান, বি এর মান, সি এর মান, সবগুলোর মান দেওয়া আছে না, সবগুলো মান আমি যদি বসায় দিই তাহলে কী হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। এখন এটা আপনারা নিজেরাই করে ফেলেন, করে আমাকে কমেন্টে জানায় দেন, কারণ এখানে জায়গা নাই লিখার মতো। আমরা এক কাজ করি, যেই দিকে জায়গা আছে ওই জায়গায় লিখে দিই, এখানে লিখে দিই এর মান, এর মান দেওয়া আছে 500, 500 লিখলাম, বি এর মান দেওয়া আছে 2700, 2700 লিখলাম, 2725, সি এর মান দেওয়া আছে 4950, 4950 লিখলাম, মাইনাস এ বির মান দেওয়া আছে 100, তাই লিখলাম কত, মাইনাস 100, এ বির মান লিখলাম মাইনাস 100। এরপর আছে মাইনাস এসি, এসির মান আছে 250, মাইনাস 250 লিখলাম। এরপর দেওয়া আছে বিসির মান আছে 125, বিস মাইনাস 125 লিখলাম। তিনটাই আছে কত, 50, সবগুলো লিখে ফেললাম। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটারে সম্পূর্ণটা উঠাবো, যেভাবে আছে প্লাস মানে যেভাবে আছে এভাবে যদি ক্যালকুলেটারে চাপি তাহলে আমাদের মান চলে আসবে। দেখি আমি ক্যালকুলেটার দিয়ে করি, আপনারাও করেন, করে আমাকে জানান। প্রথম আসে 500, পরে দিলাম যোগ 2725 যোগ 4950 বিয়োগ 100 বিয়োগ 250 বিয়োগ 125 যোগ 50, 7750 আসছে উত্তর। তো এটা উত্তর হবে 7750। উত্তরটা লিখবো হলো মোট যানবাহন আছে মোট 7750 জনের। আপনার উঠান সবাই, খাতায় উঠান, পরে মুছে নতুন অঙ্ক শুরু করি। হ্যাঁ, অনেকেই লিখছে 7750। হ্যাঁ, একজন লিখছে সেভ করে রাখতে। হ্যাঁ, সেভ করে রাখি সব সময়, আপনারা দেখতে পারবেন। অনেকে ধন্যবাদ ধন্যবাদ জানাইছেন। স্ট্যাটিস্টিক্স, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এগুলো নিতে ক্লাস ক্লাস নিতে বলছে, ইনভেস্টমেন্ট নিতে বলছে। হ্যাঁ নিব, আপনারা যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে নিলে আমার পুষবে, কারণ হলো আমি আমার স্টুডেন্টদের ব্যাচ ম্যামেসিং আমি প্রাইভেট পড়ে অনেক ব্যাচ বাদ দিয়ে আপনাদের লাইভ ক্লাস করাচ্ছি। এখন যদি থাকে স্টুডেন্ট 8-10 জন, 20 জনের কম থাকে তাহলে তো আসলে ক্ষতি, আমার ক্ষতি হবে। 20 জনের কম যদি হয় তাহলে আপনারা ন্যূন অল্প, আপনার 20 জনের কম যদি হয় তাহলে আপনারা জুম দিয়েই ক্লাস করতে পারবেন। আচ্ছা, তাহলে মুছে ফেলি। এরপরের অঙ্কটা বলতেছে সূত্র দুইয়ের আরেকটা অঙ্ক আছে আমাদের শীটে, সূত্র দুইয়ের। এটা আপনাদের বাড়ির কাছ থাকবে, কারণ হলো এটা একেবারে এই অঙ্কটা সেম টু সেম, যে একটি কারখানায় 600 জন শ্রমিকের উপর জরিপ চালানো হয়। জরিপে দেখা যায় 410 জনের নিজস্ব বাড়ি আছে, 500 জনের গাড়ি আছে, 550 জনের নিজস্ব রঙিন টেলিভিশন আছে। এরকমভাবে সব তথ্য দিয়ে বলছে জরিপের সত্যতা যাচাই করো, অর্থাৎ এই সবগুলো তথ্য আছে, এর মান, বি এর মান, সি এর মান, এইগুলো সব দেওয়া আছে, এইগুলা সব দেওয়া আছে, কিন্তু আমাদের জরিপটা ঠিক আছে কি না ভুল আছে। তাহলে আমরা এই সূত্র যখন ব্যবহার করবো, ব্যবহার করলে এটার মান যদি উপরে 600 দেওয়া আছে না, 600 চেয়ে কম বেশি হয়, বেশি হয়ে যায়, তাহলে জরিপটাতে ভুল আছে। আচ্ছা, কমেন্টে বলেন, যদি না পারেন তাহলে করে দিব, নাহলে সূত্র তিনের অঙ্ক দেখাবো। আশা রাখি পারবেন মনে হচ্ছে, না পারার মতো না, এটা আগেরটা, এটা সেম অঙ্ক, এটা আপনাদের বাড়ির কাজ দিয়ে দিই।
আপনার বাসায় করে নিন, করে আমাকে দেখায়। কেউ কিছু লিখে নাই দেখা যায়, তার মানে পারবে না। আচ্ছা করে দিই। এটা করতেছি সূত্র দুই, মানগুলো মুছে ফেলতেছি। সূত্র দুইয়ের দুই নম্বর অঙ্ক, এখানে বলতেছে একটি কারখানায় 600 জন শ্রমিকের উপর জরিপ চালানো হয়। জরিপে দেখা যায় 410 জনের নিজস্ব বাড়ি আছে। তাহলে বাড়ি আছে এমন লোকের সেট, বাড়ি আছে এমন লোকের সেটকে আমরা এ ধরে নিলাম। এরপর বলছে 500 জনের গাড়ি আছে, গাড়ি আছে এমন লোকের সেট, গাড়ি আছে এমন লোকের সেটকে বি ধরে নিলাম। এরপর বলছে 550 জনের রঙিন টেলিভিশন আছে, তো রঙিন টেলিভিশন আছে, রঙিন টিভি ইংলিশে লিখে ফেললাম, আছে এমন লোকের সেট সি। আচ্ছা তিনটা দেওয়া আছে, যেহেতু তিনটাকে আমরা ধরে নিলাম। এর মান দেওয়া আছে হলো 410, যে বলতেছে ডাকের মাঝে 410 জনের বাড়ি আছে, বাড়ির মান, বাড়ির মানে এ, এর মান আছে হলো 410। এরপর 500 জনের গাড়ি আছে, তাহলে গাড়ি হলো বি, বি এর মান হলো 500। 550 জনের নিজস্ব রঙিন টেলিভিশন আছে, তার মানে টিভি আছে সি, সি এর হলো 550। এরপর বলছে 410 জনের নিজস্ব গাড়ি ও টেলিভিশন আছে, গাড়ি হলো বি, টেলিভিশন হলো সি, বি সি হলো 410, বি ইন্টারসেকশন সি হলো 410। তারপর বলছে 340 জনের গাড়ি ও বাড়ি আছে, গাড়ি হলো বি আর বাড়ি হলো এ, বি ইন্টারসেকশন এ যে কথা, এ ইন্টারসেকশন বি একই কথা, আগে পরে লিখলে মান একই থাকে, তাহলে এটার মান দেওয়া আছে 340। এরপর 370 জনের বাড়ি ও টেলিভিশন, বাড়ি হলো এ, টেলিভিশন হলো সি, এ সি হলো 340 জন, সরি 370। শেষে বলছে 300 জনের তিনটাই আছে, তার মানে 300 জনের এ ও আছে, বি ও আছে, সি ও আছে, তো 300 জনের তিনটাই আছে। প্রশ্ন করছে জরিপটি সত্যতা যাচাই করো, সত্যতা যাচাই করলে আমাদের এই যে 60টা তথ্য দেওয়া যদি থাকে, তাহলে এই সূত্রটা বসাবো, এই সূত্রের মান আর কি, এ ইন্টার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান যদি আমাদের মোট উপরে যে 600 আছে, 600-র সাথে মিলে যায় বা মিলে গেলে আমাদের জরিপটা ঠিক আছে, আর যদি না মিলে তাহলে কী হবে, জরিপে ভুল আছে, তাহলে আমার এটার মান আমার বের করতে হবে। তা আমরা জানি লিখব, আমরা জানি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এ প্লাস বি, এনগুলো তো দিতেই হবে, নাহলে অঙ্ক কাটা, সি মাইনাস এ বি এ সি বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, এই সবগুলো মা এই উপরের সূত্রটা আমরা হুবহু উঠাই ফেললাম। এখন সূত্রের মানগুলো লিখে ফেলবো, এর মান দেওয়া আছে 410, বি এর মান দেওয়া আছে 500, সি এর মান দেওয়া আছে 550, এ বির মান দেওয়া আছে হলো 340, এ সির মান দেওয়া আছে 370, বি সির মান দেওয়া আছে 410 প্লাস এ বি সির মান দেওয়া আছে হলো 300। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটারে চাপেন তাহলে মান চলে আসবে। সায়েন্টিফিক ক্যালকুলেটার নিলাম আমরা, নিয়ে মানগুলো আমি লিখতেছি, আপনারাও করে ফেলেন, করে কমেন্ট করে জানায়েন, কারণ আমার ভুল হতে পারে।
আমার ক্যালকুলেটার বলছে আসছে 640। মোট 600 জনের মাঝে জরিপ করছি, উত্তরে আসছে 640, তার মানে জরিপটা নিশ্চয়ই ভুল আছে। এই জন্য আমরা উত্তরটা লিখে দিব, কমেন্ট বা উত্তর নিচে লিখে দিব, জরিপে ভুল আছে। কারণ কি, মোট হলো 600 জনের মাঝে জরিপ করছি, কিন্তু আমাদের এখানে মোট বলতেছে কত, 640। যদি মিলে যেত 600 তাহলে জরিপটা সঠিক ছিল, জরিপটা সত্য, মিথ্যা এখন হয়েছে মিথ্যা, আর যদি 600 হতো তো আনসার তাহলে হয়তো সত্য। আশা রাখি 2 নম্বর অঙ্কটা পারবেন আপনার কি, বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সূত্র 3-এর একটা অঙ্ক করব। 3-এর যে বেসিক সূত্রটা সেটা আমি একটু বুঝিয়ে দিব, আগে এই অঙ্কটা আপনারা উঠান, যারা উঠান নাই উঠিয়ে ফেলেন। অনেকে 640 লিখছে স্যার, অনেক ইজিভাবে বুঝতেছি, ধন্যবাদ আপনাদের। আচ্ছা ধন্যবাদ আপনাদের। আচ্ছা এখন তাহলে আমরা সূত্র তিনের বেসিকটা নিয়ে একটু আলোচনা করে দিই, তাহলে আপনারা সহজেই সূত্র 3-এর অঙ্কগুলো পারবেন। আমি সূত্র লিখে দিলে মুখস্থ করার কথা বলতে পারতাম, কিন্তু মুখস্থ করার কথা বললে তো লাভ নাই, মুখস্থ তো হয় না, মনে রাখতে আর কি, কৌশল অনুযায়ী মনে রাখতে পারলে অনেক দিন থাকবে মাথার ভিতরে। আচ্ছা এটা তো সবাই পারে, যদি এর উপর একটা কমপ্লিমেন্ট চিহ্ন থাকে তাহলে কী করতে হবে, ইউ থেকে এটা বাদ দিতে হবে, এটা সবাই পারে। তাহলে এরকম যদি থাকে এ আর বি দুইটার উপরে কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে কী করবো আমরা, এই কমপ্লিমেন্টটা উঠানোর জন্য ইউ দিব, পরে এ ইউনিয়ন বি লিখব। আচ্ছা এইগুলো আমরা একেবারে চেনা আমাদের। এখন আরেকটা জিনিস হলো, এ ইন্টারসেকশন বি উপরে যদি কমপ্লিমেন্ট থাকে, বাইরে একটা এন আছে, সেক্ষেত্রে আমার এই কমপ্লিমেন্টগুলো উঠানো একটা একটা করে উঠানো যাবে না, উঠাইতে হলে সূত্র হলো সম্পূর্ণটাকে বাইরে নিয়ে যেতে হবে। দুইটার কমপ্লিমেন্ট যদি আমি কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই তাহলে ভিতরের যে চিহ্নটা ইন্টারসেকশনটা সবসময় ইউনিয়ন হবে, আর যদি কখনো ওই ইউনিয়ন থাকে সেটা হলো ইন্টারসেকশন হবে। এটা হলো আপনাদের মর্গানের সূত্র বলা হয়, এটা আসছে পিছনে। তো সূত্রটা কি অনেক ইজি, যদি দুইটার মাঝে কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট যদি আমি ভ্যানিশ করতে চাই, উঠাই দিই আর কি, বাইরে নিতে চাই, কমন নিতে চাই, তাহলে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। তাহলে এইটা এখন এই ইন্টারসেকশন উঠাইতে হলে ইউ লিখবো ফার্স্টে, ইউ থেকে বাদ দিয়ে দিব কি, এ ইউনিয়ন বি। এইটা হলো সূত্র। সূত্র আরও ডিটেলস আমরা কি অঙ্কে যায় আলোচনা করব। এটা হলো 3 নম্বর সূত্র আমাদের। অঙ্কে বলছে, কোনো প্রতিষ্ঠানে 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন পরিণীতি, 24 জন ভূগোল, 11 জন পরিণীতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে, কতজন কোনটি নেয়নি। এতক্ষণ যে অঙ্ক করছি সূত্র 1 সূত্র 2 যে অঙ্কগুলো করছি, এখানে কিন্তু না শব্দটা ছিল না, কিন্তু এই প্রথম একটা অঙ্ক করতেছি যেখানে আমরা না শব্দটা পাইছি। এরকম না যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি যখন ধরব তখন ইউকে ধরতে হবে, অর্থাৎ লিখব মোট শিক্ষার্থীর সেট। ইউ আগের অঙ্কে না ধরলেও চলছিল, কিন্তু এবার না করছে, না শব্দটা বললেই আমরা মোট শিক্ষার্থীর সেট ইউ ধরে নিব। পরে কী কী সাবজেক্ট আছে, 2টা সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, একটা হলো পরিণীতি, একটা হলো ভূগোল। পরিণীতি নিয়েছে পৌর, এনে ধরি লিখে নিই বা মনে করি লিখে নিই,
পৌরনীতি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট। এ আর ভূগোলকে আমরা ধরে নিব এ আর বি আমি ধরে নিলাম। এখন আমার কাজ মানগুলো বসানো। এখানে এর মান, ইউ এর মান, মোট শিক্ষার্থীর মান দেওয়া ছিল কত? 50। এখন আস্তে আস্তে ডাক পড়বো আর মান বসাবো। 50 জন না, তাহলে ইউ এর মান হলো 50। 29 জন পৌরনীতি, এর মান হলো 29। 11 জন ভূগোল, 24 জন ভূগোল, তাহলে বি এর মান হলো 24। তারপর বলছে 11 জন পৌরনীতি ও ভূগোল উভয়টি নিয়েছে, মানে 11 জন আছে, এও নিছে বিও নিছে 11 জন। প্রশ্নে বলতেছে কতজন কোনটাই নিয়ে নাই, কতজন এটাও নিছে না, এও নিয়ে নাই, বিও নিয়ে নাই। এই চিহ্নটার মানে কি? না না, এই চিহ্ন মানে কি? না। আমি এটা শিটের মাঝে আছে প্রথমেই লিখে দিছি, যদি নেগেটিভ বলে তাহলে কী হবে? কমপ্লিমেন্ট চিহ্ন হবে। আবার বলতেছি, প্রশ্ন বলছে কতজন কোনটি নেয় নাই, এও নেয় নাই মানে এ না এবং বিও না, দুইটার মাঝখানে কি? ইন্টারসেকশন। তা আমরা লিখব, আমরা জানি এ ইন্টারসেকশন বি এর উপরে যে কমপ্লিমেন্ট আছে, এটা সূত্র কি? এই দুইটা কমপ্লিমেন্টকে যদি আমি আলাদা একসঙ্গে ব্র্যাকেটের বাইরে নিতে যাই তাহলে মাঝখানে কী হয়ে যায়? ইউনিয়ন হয়ে যাবে। এখন এই কমপ্লিমেন্টকে যদি উঠাতে চাই, সেক্ষেত্রে আমার এখানে নিচে লেখা দরকার ছিল কিন্তু আমার জায়গা নাই নিচে, বোর্ডটা অনেক ছোটো, এই জন্য আমরা এইখানে লিখে ফেলতেছি। হ্যাঁ, আপনারা এইখানে লিখেন, এটা নিচে লিখেন, তাহলে দাঁড়াচ্ছে হলো এই কমপ্লিমেন্টকে উঠাতে গেলে ইউ থেকে সম্পূর্ণটা বাদ দিয়ে দিতে হবে, ইউ থেকে সম্পূর্ণটাকে বাদ দিতে হবে, যেটা কমপ্লিমেন্টের ভিতরে যা আছে সবটাকে আমি বাদ দিতে হবে। তাহলে ইউতে সম্পূর্ণটা বাদ দিলাম, ইউ এর মান নিচে নিচে লিখেন আপনারা, আমার জায়গা নেই যেহেতু ওই জন্য এখানে লিখতেছি। ইউ এর মান আমাদের কত আছে? 50, লিখে ফেললাম 50, কিন্তু এটার মান তো আমার দেওয়া নাই। এ ইউনিয়ন বি এর মান দেওয়া থাকলে অঙ্কটা শেষ হয়ে যেত, কিন্তু এ ইউনিয়ন বি এর মান দেওয়া নাই, তাহলে এ ইউনিয়ন বি এর মান আমার বের করতে হবে। আমরা জানি এ ইউনিয়ন বি এর মান বের করার সূত্র একটা আছে, আমরা এক নম্বর সূত্রটা ব্যবহার করব। এক নম্বর সূত্র বলতেছে কি? এ ইউনিয়ন বি সমান সমান এ প্লাস বি মাইনাস এ বি, এক নম্বর সূত্রটা ব্যবহার করলাম আমরা। এই যে এটার বদলে এটা লিখে নিলাম, অথবা আপনি যদি চান হিয়ারে এ ইউনিয়ন বির সূত্র বসায়া এ ইউনিয়ন বি এর মান আগেই বের করে নিতে পারবেন। এখন এর মান এখানে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, এই মানগুলো সব বসাই দিলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন, অনেক সহজেই বোঝানোর চেষ্টা করছি আমি। তাহলে আমি এখানে করে দিই, 50, এর মান দেওয়া আছে কত? 29, বি এর মান দেওয়া আছে 24, মাইনাস এ বির মান দেওয়া আছে 11। এখন পুরোটা যদি ক্যালকুলেটারে উঠাই, সায়েন্টিফিক ক্যালকুলেটারে, 50 মাইনাস 29 প্লাস 24, পুরোটা উঠাইলে আনসার হয়ে যাবে। আর যদি মনে করেন না, ব্র্যাকেটের ভিতরেগুলো আগে করব, 24 আর 29 যোগ করব, 11 বাদ দিব, তাহলেও করতে পারি। 50 আর এই ব্র্যাকেটের ভিতরে মানগুলো আসছে হলো কত? 43, 43 থেকে 11 চলে গেলে 32 মনে হয়, 53, ক্যালকুলেটার করে নি, 24 প্লাস 29 মাইনাস 11 42, তাহলে এখানে হবে 50 মাইনাস 42, 50 থেকে 42 চলে গেলে আনসার কত হয়? 8। তা 8 জন ছাত্র এও নেয় নাই বিও নেয় নাই, মানে পৌরনীতি নেয় নাই ভূগোলও নেয় নাই। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন, 96টার কাছাকাছি বেজে গেছে,
না 60টার উপরে বেজে গেছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে সূত্র তিনের দুই নাম্বার অঙ্কটা করব। আপনার যারা পারেন তারা এটা করে ফেলেন, করে আমাকে এই কমেন্টে ছবি দিয়ে দিন, অন্যরাও এখান থেকে দেখে নিল। ও স্ট্যাটিস্টিক্সের কথা অনেকেই লিখতেছে, স্ট্যাটিস্টিক ক্লাস নেওয়ার জন্য। তাহলে দাঁড়ান আমি একটা পোস্ট দিব আগামীকাল। হ্যাঁ আগামীকাল বা আজকে রাতে একটা পোস্ট দিব, যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে শুক্রবার একটা ক্লাস নিব স্ট্যাটিস্টিক্সের। সেই যদি শুক্রবারের ক্লাসে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টের সংখ্যা বেশি হয় তাহলে লাইভ ক্লাস চলবে ইনশাল্লাহ। আর স্ট্যাটিস্টিক্স অনেক সহজ সাবজেক্ট, কারণ হলো স্ট্যাটের যে প্রতি চ্যাপ্টার থেকে আমি যদি আপনাদের চারটা বা পাঁচটা এরকম অঙ্ক করায় দিই 100% ওইখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আমার হ্যান্ড নোটের যে অঙ্কগুলো আছে সেগুলো করে দিলে 100%, যেমন এবার ফাইনাল ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে আপনারা দেখছেন গ্রুপে যে সব কমন পড়ছে, A to Z সবই আমার হ্যান্ড নোট থেকে কমন পড়ছে আমি যেগুলো দিছিলাম। হ্যাঁ তাই আপনার এই স্টেটের যে শীট থেকে যদি করেন তাহলে বইয়ের সব নিয়মই হয়ে যাবে, বইয়ের সব নিয়ম হয়ে গেলে তো সেগুলো তো কমনই পড়বে ইনশাল্লাহ। আপনারা একটা কাজ করবেন, স্টেটের জন্য গ্রুপে পোস্ট দিবেন, তাহলে অন্য অন্য ছাত্ররা দেখবে, আপনার বন্ধুবান্ধবরা দেখবে, স্টুডেন্ট যদি বেশি হয় স্টেটের ফ্রি ক্লাস পাবেন, কোনো পেমেন্ট টেমেন্ট করতে হবে না। তা আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর কালকে এই ম্যানেজমেন্টের গ্রুপে আমি বিন্যাসের ক্লাস নিব, যাদের বিন্যাস চ্যাপ্টার করতে হয় তারা ম্যানেজমেন্ট গ্রুপ থেকে দেখে নিতে পারবেন, অথবা আমার প্রোফাইলে এগুলো তো আবার ইয়ে করে দিই, ওই যে কী বলে এই শেয়ার করে দিই, সেখান থেকেও দেখতে পারবেন। আর ইউটিউবে আমার এগুলো দিয়ে দিই, সেই ইউটিউব থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।